সরাসরি রাজভবনের গায়ে স্বজন পোষণের মারাত্মক বিস্ফোরক অভিযোগ জানিয়ে টুইট যুদ্ধে জড়ালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও রাজ্যপাল জগদীপ ধনকর। ধনকরকে সরাসরি চ্যালেঞ্জ করলেন তৃণমূল সাংসদ। রবিবার মহুয়া মৈত্র তার টুইটার অ্যাকাউন্টে রাজ্যপালের অফিসার অন স্পেশাল ডিউটি তথা ছজন ওএসডির এই নামের তালিকা প্রকাশ করেন। প্রথমে নাম, তারপর তাদের পরিচয়। এরা প্রত্যেকেই রাজ্যপালের আত্মীয় অথবা ঘনিষ্ঠ বলে দাবি করেন তৃণমূল সাংসদ। সরাসরি রাজ্যপালের বিরুদ্ধে প্রকাশ্যে স্বজন পোষণের অভিযোগ করে রবিবার দুপুর একটায় টুইট করেন মহুয়া মৈত্র, আর রাজ্যপাল জবাব দেন সোমবার সকাল দশটা নাগাদ। টুইট করে ধনকর বলেন, ওএসডি পদে ছয় আত্মীয়কে নিয়োগ করার কথা বলা হচ্ছে যা তথ্যগতভাবে ভুল। এদের মধ্যে তিনটি রাজ্য থেকে আসা চারজন ভিন্ন জাতের। এরা কেউই আমার নিকট আত্মীয় নন, আমার রাজ্যেরও নন। উদ্বেগজনকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে নজর ঘোরাতে এসব অভিযোগ তোলা হচ্ছে। এর এক ঘন্টার মধ্যে রাজ্যপালকে ফের আঙ্কেল দিয়ে সম্বোধন করে চ্যালেঞ্জ ছুড়ে মহুয়া মৈত্র বলেন, এদের পূর্বসূরি কারা এবং কিভাবে এরা রাজভবনে ঢুকলেন তা এখনই জানান, বিজেপির আইটি সেলও আপনাকে বাঁচাতে পারবে না। আমার মনে হয় না আপনার আর উপরাষ্ট্রপতি হওয়া হবে। वो आके बता दे कि ये जो छह लोग हैं वो राजभवन में एंट्री प्रवेश कैसे हुए। हैवी वेट पद ही है ओएसडी, तो ओएसडी में जो दीक्षित है वहां पे, जो आपके शेखावत है, जो आपके धनकर है, वो जो आपके राजभवन के वेबसाइट में, वो कौन है? वो कौन आपके रिश्तेदार में लगते हैं, कौन आपने जीजा के रिश्तेदार में लगते हैं, वो आप समझे। आपने सरासर झूठ कहा है कि आपसे इनका कोई ताल्लुक नहीं है, ये स्टेट गवर्नमेंट के अपॉइंटी नहीं है, ये सब सारे आपने वहां पे जुगाड़ किया है। এর কিছুক্ষণ বাদে রাজভবনের আধিকারিকদের একটি তালিকা ফের টুইট করেন মহুয়া মৈত্র। ফের একবার রাজ্যপালের উদ্দেশ্যে বলেন, মার্ক করা নামগুলি কাদের এবং কে তাদের ওএসডি পদে নিয়োগ করলো তা স্পষ্ট করতে অনুরোধ করব। এরপরই নিচে লেখা, গল্পের শেষ মিথ্যের শেষ। রাজ্যপাল তার বক্তব্য বলেছেন, এরা রাজ্যপালকে যতরকম বদনাম করার চেষ্টা করেছেন পারেননি, তাই ব্যক্তিগত চরিত্র, তার পরিবার নিয়ে টানাটানি হচ্ছে, তারা প্রমাণ দিন কে করেছেন উনি বলে দিয়েছেন। আর কিছু নেতা আছেন টিএমসির অনেকদিন, তাদের নাম দাম মিডিয়ায় না এলে তারা এই ধরনের চিঠি চিঠি লিখে প্রচারে আসার চেষ্টা করে। কারুরই সংবিধানের প্রতি কোনো মর্যাদা নেই, এটাই তো গণতন্ত্রের সবচেয়ে বড় বিপদ। এরা সংবিধান আইন কানুন কিছুই মানেন না। জগদীপ ধনকরের সঙ্গে তৃণমূলের সংঘাত নতুন নয়, একে অপরকে প্রতি মুহূর্তে আক্রমণ করেন। কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে স্বজন পোষণের মতো চাঞ্চল্যকর অভিযোগ নিঃসন্দেহে গোটা দেশে কার্যত নজিরবিহীন। দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ, কলকাতা। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।